দর্শক আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু তরমুজ, আপনারা সবাই চিনবেন। এখন রোজা চলছে এবং একই সাথে কিন্তু প্রচণ্ড গরম কিন্তু পড়তে শুরু করেছে, তো এই সময়ে কিন্তু তরমুজের চাহিদাটা একটু বেশি বলা যায়। তবে আমরা এখন যে তরমুজটা আমার হাতে, একটি তরমুজ দেখতে পাচ্ছেন, আমরা বিক্রেতার কাছে জিজ্ঞেস করেছিলাম যে এই তরমুজটির দাম কত, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই তরমুজটি তিনি 150 টাকায় বিক্রি করবেন। যদি এর চেয়ে একটু বড় তরমুজ, একটু আগে আমরা 180 টাকায় বিক্রি হতে দেখেছি, এবং এখানে যে সাইজ আছে অ্যাভারেজ এই তরমুজগুলো। ভাই, এই তরমুজটা কয় কেজি হবে? হবে 4-5 কেজি হবে। একটু মেপে দেখান না আমাদেরকে যে এটা কতটুকু হলো। 3 কেজি 700। আচ্ছা, একটু বলবেন যদি 150 টাকা হয় এটার দাম, মানে কেজি কত টাকা পড়েছে আমাদেরকে একটু হিসাব করে? এই তো 40-45 টাকা পড়ছে আর কি। 45 টাকা করে পড়েছে, তো আর কেজি ভাবে বিক্রি করা হয় না। হ্যাঁ, তো এইটা প্রায় এই তরমুজটি ঠিক 150 টাকা, এবং আমরা দেখেছি এটির দাম পড়েছে কেজি 45 টাকার কাছাকাছি। একই সাথে কিন্তু ওনার দোকানে যেটা আছে, আরও একটু জানেন যে গরমে আমরা একটু ফলটাই আজকে একটু বেশি দেখাই যেহেতু বাজারে এসেছি। তার মধ্যে দর্শকদের জানিয়ে রাখি আমরা কিন্তু আছি বাহারছড়া বাজারে এই সবজির দোকানে। কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু 3টি ফল কিন্তু ইতিমধ্যে দেখতে, 2টো ফল কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। আরেকটি হচ্ছে আনারস। ভাই, আনারস কত করে? আনারস 1 জোড়া 60 টাকা। দর্শক আমরা যদি একটু দেখাই, এটা ছোটো আকারের আনারস, একটি 30 টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে, এবং এর চেয়েও কিন্তু একটু বড় সাইজেরও আছে এখানে। আমরা যদি এইটা কিন্তু সাইজে কিন্তু আরেকটু বড় এই আনারসটা। উনি অবশ্য তুলতে গিয়ে একজন ক্রেতা ফেলে দিচ্ছিলেন আনারস, আমরা দুঃখিত। একই সাথে কিন্তু এখানে এই আবার সবজির দোকান আছে, সেখানে কিন্তু আমরা যেহেতু আসছি আমরা সবজির দামটা একটু জেনে যাই। ভাই, গাজর কত? 40 টাকা কেজি। আলু? আলু 70 টাকা দেশি আলুটা। আচ্ছা, আমরা কিন্তু অনেকদিন পর পটল দেখতে পেলাম। ভাই, পটল কত? 60 টাকা। এগুলো সপ্তাহ হচ্ছে তো বাইরে, এক সপ্তাহ হয়েছে বের হয়েছে পটল। আর এদিকে আমরা জানি যে শশার কিন্তু এখন একটা 60 টাকা কেজি এখন। ধন্যবাদ আপনাকে দর্শক। আমরা একই সাথে কিন্তু আপনাদের ক্যাপশনে কাঁচা কাঁঠালের কথা বলেছিলাম, এখন কিন্তু আমরা একটু কাঁচা কাঁঠালটা দেখাবো। এখানে বিভিন্ন সাইজের কাঁঠাল কিন্তু আছে। আপনারা জানেন যে কাঁঠাল, কাঁচা কাঁঠাল সবজি হিসেবে খাওয়া হয়, এবং বেশিরভাগই আমাদের ইন্ডিজেনাস কমিউনিটির যারা মানুষ আছেন তারা কিন্তু কাঁচা কাঁঠাল দিয়ে সবজি খেতে পছন্দ করে, বাঙালিরা ওটি খান। আমরা এদেরকে একটু বলবেন, ভাই এই আপনি ছোট কাঁঠালটা কত টাকা? এখানে আপনার যেগুলো বড় আছে সাইজে সেগুলো কত টাকা পর্যন্ত বিক্রি হবে? 150 টাকা পর্যন্ত। বড় কাঁঠাল দিয়ে 150 টাকা, আর ছোটগুলো আমার হাতে যেটা আছে এটি হচ্ছে 50 টাকা। এবং এখানে কিন্তু বেশ কয়েকটি ছোট কাঁঠাল আছে, যেগুলো আমরা যদি দেখি এখানে কিন্তু বেশ কয়েকটি কাঁঠাল কিন্তু আছে। একই সাথে কিন্তু আমরা এখানে 3 রকমের বেল কিন্তু, আসলে 3টা ঝুড়িতে বেল দেখতে পাচ্ছি। ভাই, বেল কোনটা কত করে? দর্শক আমরা যদি একটু বেল ধরে দেখাই, এই ছোটর মধ্যে কিন্তু একটু বড় সাইজের যেটা আছে এটা হচ্ছে পার পিস 30 টাকা, আর এইটা হচ্ছে কিন্তু, এটা কিন্তু সাইজ আর একটু বড়, এটা হচ্ছে 40 টাকা করে কিন্তু বেল বিক্রি হচ্ছে। একই সাথে আমরা কিন্তু আপনার ধনিয়া পাতার মধ্যে একটু যদি দেখাই, একটু ব্যতিক্রমের মধ্যেও যদি আমরা দেখাই, এই ধনিয়া পাতাটা বিলাতি ধনিয়া পাতা হিসেবে পরিচিত, এটা কত করে? 10 টাকা করে কিন্তু আজকে বিক্রি হচ্ছে। এবং একসাথে যদি আমরা দেখি, একেবারেই টাটকা ঢেঁড়স আছে, ঢেঁড়স আপনার আমাদের, আমরা যেটা বলছিলাম একজন নারী সবজি ব্যবসায়ী বা বিক্রেতা আমরা যাই বলি, কত করে আপনার? 100 টাকা করে কেজি, এবং টাটকা ঢেঁড়স যদিও। আর আপনার এখানে যে ধনিয়া পাতা আছে এটা কত করে? এটাও বেশি ধনিয়া পাতা, এবং অনেকে কিন্তু ডাটা শাক কিন্তু খেতে পছন্দ করেন, ছোট আকারের সেই ডাটা শাক। ডাটা শাক কত করে? 30 টাকা। আর লাল শাক? আপনারা জানেন যে সজনে কিন্তু খুবই পুষ্টিকর একটি সবজি, অনেকে সবজি অনেকে হয়তো চিনতে নাও পারেন, কিন্তু যারা এটি খান
তারা জানে যে এটা খুবই পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। আমরা একটু জানবো যে সজনে ডাটা কত করে। আসসালামু আলাইকুম, সজনে ডাটা হচ্ছে যে আপনার এক কেজি 130 টাকা, 120 কিনা 130 টাকা বিক্রি। আচ্ছা, আর এই যে আপনার কলার মোচা আছে এগুলো কত করে? এগুলো একটা 25 টাকা কিনা 30 টাকা বিক্রি। 30 টাকা করে বিক্রি। আপনার এখানে কচুর লতি আছে, আমাদেরকে বলবেন এই যে কচুর লতি কত করে? 65 টাকা কিনা 70 টাকা বিক্রি। আর মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া হচ্ছে 30 টাকা কিনা 40 টাকা 35 টাকা বিক্রি। আমরা অনেকদিন পর আপনার সিল ফুল দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওখানে যে সিম ফুল দূরে যেটা আছে ওটা কিন্তু সিম ফুল। এই সিম ফুলের চাহিদা একটি সবজি হিসেবে কিন্তু এটির কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং আমরা দেখছি যে এটি কিন্তু মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে ছিল। আজকে কিন্তু ভাটছড়া বাজারে আমরা পুরো বাজারটাই প্রায় ঘোরা হয়েছে আমাদের, কিন্তু একটি দোকানে কিন্তু আমরা এই সিম ফুলটি পেলাম। দর্শক, এবার আমরা একটু সামনের দিকে যাব। সামনে গিয়ে দেখব, আমরা বলছিলাম যে আমরা কিন্তু এখন এই যে ফলের আইটেমটা একটু বেশি দেখাবার চেষ্টা করছি। প্রচুর গরম পড়ছে এবং চিড়া এবং কলা দই এগুলো কিন্তু এখন স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কলা কত করে বিক্রি হচ্ছে? বাংলা কলা ডজন ডজন 120 টাকা। 120 টাকা, মাঝখানে তো আমরা 80-90 টাকা নেমে এসেছিল দেখলাম, আবার বেড়েছে কলার দাম ভাই। দর্শক, যেটা বলছেন কলার দাম কিন্তু আবার বেড়েছে, তবে আমরা এটি একটু যাচাই করার জন্য কিন্তু আমরা 2-3 আরও কলা বিক্রি হচ্ছে তাদের কাছে একটু জিজ্ঞেস করবো যে কলা ডজন কত করে বিক্রি হচ্ছে। ভাই কেমন আছেন? ভালো আছেন। কলা কত করে বিক্রি হচ্ছে আজকে? কলা 130 টাকা চলছে। কলার দাম কি আবার বেড়ে গেল? কলার দাম বাড়িয়ে স্যার। এখানে কিন্তু আরেকটু এটা বাজার কিনে কিনে বসে আমার নুড়িয়া করে কিনে বসে। আচ্ছা, ঠিক আছে। আমরা এখানে ওনার কাছে একটু দিকে। আপনার কলা কত করে? জি, আপনার এই বাংলা কলা কত করে বিক্রি হচ্ছে? 120 টাকা। ভাই এখানে চাম্পা কলা কত করে বিক্রি হচ্ছে? 70 টাকা 60 টাকা ডজন। তবে চাম্পা কলার ডজন কিন্তু দর্শক কম আছে। আমরা এখানে আরো বাংলা কলা দেখতে পাচ্ছি। এখানে বাংলা কলা কত করে বিক্রি হচ্ছে? 160 টাকা। হ্যাঁ, 160। ওনার কলা এই এই আপনার এখানে যে বাংলা কলাগুলো বিক্রি হচ্ছেন এগুলো এত বেশি কেন দাম? 11.5 টাকা কিনা। জিজ্ঞেস করছিলাম বাহার ছড়া, যারা আমাদের সাথে এখন লাইভে যোগ দিচ্ছেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কিন্তু আছি বাহার ছড়া বাজারে। আজকে বেসিক্যালি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে যে ফলের যে আইটেম গুলো আছে সেগুলো একটু বেশি করে দেখাবার চেষ্টা করছি। পাশাপাশি কিন্তু আমরা একটু মুরগির বাজারটাতেও যাব। এখানে যে মুরগি বিক্রি হয় সেখানে দেশি বেশি, এখানে এখানে যদি দেশি মুরগিটা একটু বেশি বিক্রি হয় সে দেশি মুরগি কত করে বিক্রি হচ্ছে সেটি আমি একটু জানার চেষ্টা করব। এই ভাইয়া, আজকে দেশি মুরগি কত করে বিক্রি হচ্ছে? দেশি মুরগি বড়গুলো হচ্ছে 550 টাকা, ছোটগুলো 520 টাকা, 500 টাকা। আপনার এখানে হাঁস কত করে বিক্রি হচ্ছে? হাঁস কেজি 550 টাকা। আমরা এবার একটু আপনাকে মুরগি দেশিটা কত করে, ছোট টাকা না বড় টাকা? ভিড় আছে, আমরা একই সাথে একটু জিজ্ঞেস করবো। প্রচুর পরিমাণে গরম পড়ছে এবং এই গরমে কিন্তু আমরা দেখছি হাঁস যে মুরগি গুলো আছে সেগুলো কিন্তু হাঁপাচ্ছে। আমরা যদি একটু দেখি মুরগি গুলো কিন্তু প্রচুর পরিমাণে হাঁপাচ্ছে। আপনি কত করে বিক্রি করছেন? 550 টাকা কেজি। এই কবুতরের বাচ্চা কত? 350 টাকা জোড়া। জোড়া 350 টাকা কবুতরের বাচ্চা জোড়া বিক্রি হচ্ছে। দর্শক, আমরা একটু বলছিলাম এই ফলের কথা বলছিলাম, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ভ্যানে করেও কিন্তু ফল বিক্রি হচ্ছে। এই কমলা কত করে? কমলা এটা 250 টাকা। এটা 250 টাকা। আচ্ছা, আর ডালিম কত করে? ডালিম 380 টাকা। আর তরমুজ? 250 টাকা করে বিক্রি। আপেল কত করে? আপেল 250।
আপেল 200 টাকা এখানেও আমরা দেখতে পাচ্ছি দেশি ফল আটা আছে আটা কত করে এটা কি আটা নাকি অন্য ফল আটা এটা কত করে 160 টাকা 160 টাকা করে কেজি আর এখানে যে কমলা আছে এটা কত করে এটা 250 টাকা এই যে এটা 250 টাকা এটা 250 টাকা মোসাম্বিক কত করে 280 আর ওই দেশি কমলাটা 200 টাকা আর তার ওখানে যে কালো আঙ্গুর আছে এটা কত করে 600 টাকা এই পাশেরটা 450 এখানে বলছিলাম যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফল আছে এবং সামনে গেলে কিন্তু আমরা ডাব দেখতে পাচ্ছি আপনারা জানেন যে এখন গরম পড়ছে এবং এই ডাবের চাহিদা এখন বেশ বেশি এবং খুব সম্প্রতি কিন্তু ডাবের দাম কিন্তু আমরা একটু বেশি দেখেছি এখানে কিন্তু একদম টাটকা ছোট ডাব দেখতে পাচ্ছি কুচি ডাব যেটাকে বলা হয় এই ছোট আকারের ডাবগুলো কত করে 80 টাকা 90 টাকা 100 টাকা এইটা কত করে এটা 100 টাকা আর এটা হচ্ছে 90 টাকা জি তো 100 এবং 90 আছে আপনি সকাল থেকে কতগুলো ডাব বিক্রি করলেন আর বিকে 2-5টা বিক্রি কি কম এখন কম কেন মানে রোজায় তো একটু চাহিদা বেশি হওয়ার কথা ছিল না খায় তো ডাব খায় না তো এর জন্য ঠিক আছে ধন্যবাদ আমরা বলছিলাম মনে আমরা এখানে আসি আবার আনারস দেখতে পাচ্ছি এই আনারস কত করে আনারস যে ছোটগুলো আমরা বিক্রি করি 50 টাকা জোড়া আর ওই এগুলো মিডিয়াম 70 টাকা যেটা 25 টাকা পড়ছে এইটা আমরা একটু দেখাই দর্শক এই আনারসটা উনি বলছেন যে 25 টাকা এটা কিন্তু তাহলে একটু কমই পেলাম আমরা এখন পর্যন্ত যে আনারসগুলো দেখলাম তার মধ্যে কিন্তু উনি এই ছোট আনারস যেগুলো আছে সেগুলো কম দামে বিক্রি করছেন আর এটা একটু বড় সাইজের আছে এটা কত করে এগুলো 30 টাকা হ্যাঁ 30 টাকা করে এটা কি আমাদের ক্যামেরা দেখে বলছেন নাকি এমনিতেই কম দামে বিক্রি করছেন না যেটা বিক্রি করব সেটা বলছি আপনাদের ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা এখানে কিন্তু তরমুজ দেখতে পাচ্ছি ভাই কেমন আছেন ভালো আছে আপনার এখানে তো প্রচুর তরমুজ দেখা যাচ্ছে কতগুলো তরমুজ হবে এখানে ধন্যবাদ আপনাকে আমরা একটু এখানে অনেকে গাছ লাগাতে পছন্দ করেন আমরা দেখছি এখানে কিন্তু সবজির গাছ এবং অন্যান্য ইয়ের গাছ আছে ভাই এগুলো কার আপনার এই সবজি চারা কত করে মরিচ চারা কত করে 40 টাকা একটা আর বেগুন চারা 30 টাকা 30 টাকা 30 টাকা বেগুন চারা আর এখানে যে পেয়ারা গাছ আছে এগুলো কত করে পেয়ারা গাছ এগুলো দাম বেশি 200 টাকা একটা কলমের কলম দর্শক আবার আমরা আবারও একটু তরমুজে ফিরে যাই তরমুজে ফিরে গিয়ে এই তরমুজ দেখায় দেখায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই একটা তরমুজ এটা একটু বড়ই সাইজের আমি একটু জানতে চাইবো যে আমি যদি এই তরমুজটা যদি কেউ নিতে চাই কত টাকা দাম পড়বে এটা যদি কেউ নিতে চায় এই তরমুজটা দাম পড়বে 200 টাকা হতে 220 টাকা কত টাকায় বিক্রি করবেন এটা বলেন আপনাকে একটা দাম বলে হয় 200 টাকা না 220 টাকা 200 টাকা 200 টাকা দর্শক আমরা আবারও আপনাদের 200 টাকা দিয়ে তরমুজ শুরু করেছিলাম উনি বলেছেন যে এটা তো কয় কেজি হতে পারে এটা আপনার 6 কেজি এটা 7 কেজি তো আপনা না এটা আপনার কি মাপার জিনিসপত্র আছে নাই আচ্ছা যাই যেটা বলছে এটা এটা তো উনি এটা আসলে যেহেতু ওনার মাপার যন্ত্র নাই ওনাকে আসলে ঠিকাই হয়তো বিক্রি করতে হবে এবং ঠিকা ধরেই উনি বিক্রি করছেন তো এই তরমুজটির দাম হবে 200 টাকা তো দর্শক আজকে বাহারছড়া বাজার থেকে আমি বিদায় নেব আমার সাথে এতক্ষণ ক্যামেরায় ছিলেন আমাদের চাকমা ইন্ডিজেনাস কমিটির লাতাঙ্গ চাকমা আর আমি মান্দুলি কস্তা বাহারছড়া বাজার থেকে এই তরমুজ দেখাতে দেখা বিদায় নিচ্ছি আশা করি পরবর্তী কোনো লাইভ আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে